রাজধানী সহ দেশ জুড়ে চলছে লোডশেডিং সবচেয়ে খারাপ অবস্থা ঢাকার বাইরে গেল এক সপ্তাহ ধরে চলছে এই অবস্থা এতে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন ডেস্ক রিপোর্ট ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত দেশ জুড়ে যেন বিদ্যুৎ বিভ্রাটের মহড়া চলছে প্রতিনিয়ত রয়েছে আসা যাওয়ার মধ্যেই গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সূত্রে জানা গেছে জেলার একশো ফিডারের মাধ্যমে বিদ্যুৎ গ্রাহকের কাছে পৌঁছানো হয় এর মধ্যে একশোটি ফিডার শিল্প কারখানার জন্য বাকিগুলো আবাসিক প্রতিদিন জেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে ছয়শো থেকে সাড়ে ছয়শো মেগাট অথচ সরবরাহ হচ্ছে প্রায় অর্ধেকেরও কম এতে ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহকরা কারণ খোখ খোপ খোপ বলে নাই আবার দুই তিন ঘন্টা আবার

শুধু গাজীপুর নয় রংপুর ফেনি দিনাজপুর হিলি নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়া সহ সব জেলাতেই প্রায় একই পরিস্থিতি থাকে দীর্ঘ সময় থাকে না রাত্রেও জায়গা সমস্যা ব্যবসা বাণিজ্যের খুব ক্ষতি হচ্ছে এবং বাসা বাড়িতে আছে শিশুরা আছে তারা অসুস্থ হয়ে পড়ছে এই আমরা হানির সমস্যায় আছি কারণ ঠিকমতো মতো তাই না একদিকে অসহনীয় গরম অন্যদিকে বিদ্যুৎ বিব্রত বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে এরা গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো আমরা এখন কোন জায়গায় যাব আরেন না থাকাতে আমাদের ব্যবসিকের খুব সমস্যা কারণ না থাকাতে বাইরে কোনো লোকজন আসছে না দিনতামান জামন্তন হোক আটকোয়ানা যে মাসি দেশ নিবে সেটা তো শান্তি নাই দিনের বেলা অনন্ত তো আট থেকে 10 বার বিদ্যুৎ যায় জল ফিলিং করার যায় এক ঘন্টা দি ঘন্টা পরে আসে ওইজন্যই আমরা খুব তৈরি পোশাক কারখানার মালিকরা জানান নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অভাবে উৎপাদন খরচ বাড়ছে এবং সময় মতো পণ্য সরবরাহের আশঙ্কা তৈরি হয়েছে বিদ্যুৎ না থাকার কারণে আমাদের যথা যথাসময়টা যথাসময় করা যাচ্ছে না অনেক সময় শিপমেন্টে বিলম্বিত হয় আর শিপমেন্ট বিলম্বিত হলে তখন আর্থিকভাবে কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় মাস মাস শেষে শেষে তো আমাদের ওয়ার্কারদের বেতন দিতে হয় সবকিছু মিলে বিদ্যুতে যে ঘাটতি বা যে অনিয়ম এই অনিয়মটা কাটিয়ে ওঠার জন্য বর্তমান সরকারের প্রতি আমি সুদৃষ্টি কামনা করছি জ্বালানি সংকটের কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা জ্বালানি সংকট বা উৎপাদন বাড়লে বা আবহাওয়ার কিছু চেঞ্জ আসলে তখন হয়তো বিদ্যুৎ পরিস্থিতি আবার আগে স্বাভাবিক হবে লোডশেডিং আরও দীর্ঘায়িত হলে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে শিল্প খাত আশঙ্কা সংশ্লিষ্টদের নাদিয়া আফরিন মাছসাঙা ডেস্ক